হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 10টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে একটুখানি হাজব্যান্ড ডিউটি চলে যাওয়ার পরে ঘুমিয়েছিলাম, তো খুব আর আমি এই 9:30টার দিকে ঘুম থেকে উঠলাম। উঠে ঘরে বিছানাটা তুলে আর একটু কুকুর জন্য সুজি করেছি আর চা করেছি। আমি চা খাবো, আর রাত্রে রুটি আছে, তো চা রুটিটা খাবো, তো তারপরে বাকি কাজ বাজ করবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে পুকু ওইদিকে খেলছে, আর আমি এই যে বাসন দেখো, পুরো এক গামলা বাসন, তো সব বাসন এখানে ওখানে গ্যাসের উপরে যা যা ছিল সব জোগাজান্তি করে এবার যাব মাছ দিয়ে। আর এখানে এই যে দেখো আমার রান্নার যে নেতাটা, তো এটা গরম জলে রাত্রেবেলা রান্না করার পরে আমি ওটা কড়াইয়ের মধ্যে দিয়ে রেখেছিলাম, মানে উনুনের উপরে দিয়ে রেখেছিলাম, তো রাত্রেবেলা আর কাচিনি, তো ওইভাবেই ছিল। তো ওইটাকে এখন কাচতে হবে ভালো করে। আর এখানে দেখো একই অবস্থা, পুকু খেলা করছিল, তো মুড়ি ফুড়ি ছড়িয়ে এক একার অবস্থা করেছে। তো এগুলো এখন ঘরটা ঝাড় দিয়ে তারপরে বাইরে একেবারে বের করে বাইরে যা যা জামা কাপড় সব আছে, এই যে কটা অল্প কটা জামা কাপড়, পুকুরে একটা ছোট কাঁথা, দুটো তিনটে জামা, এগুলোই আছে। তো ঘর থেকে ঝাড়ঝুড় দিয়ে বের করে বাসন মেজে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো কেচে নেব। তো সকালবেলা কাজ বাজ সব হয়ে গেছে, একদম কমপ্লিট করে নিয়েছি সব কাজ বাজ, কাঁচা কুচা সব হয়ে গেছে। আর এখন যাচ্ছি গ্রুপে, প্রতি বুধবারের মতো এই বুধবারেও যাচ্ছি গ্রুপে। আর তোমরা তো জানোই বুধবার করে আমাকে গ্রুপে যেতে হয়, আর এসে তারপরে চান করব। পুকুও যাচ্ছে আমার সাথে। এই যে তো 11:45 বাজে এখন, গ্রুপের স্যার আসবে 12টার সময় আসে, তো পুকুকে নিয়ে যাচ্ছি যেহেতু দেরি হবে, আস্তে আস্তে যাব। আর পরের বুধবারের টাকাটাও দিয়ে যাবো, কেননা পরের বুধবার যাব গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়ির ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো চলো দেখতে থাকো, আপাতত এখন যাই। তো বেরিয়ে পড়লাম, আর বাইরে দিনের বেলা করে এত রোদ দিচ্ছে, আর রাত্রিবেলা করে ঠান্ডা, ভোরবেলার দিকে ঠান্ডা, আবার ওদিকে বিকেল থেকে ঠান্ডা ঠান্ডা পড়ছে, আর রাত্রিবেলা তো মানে ঠান্ডা পড়ছে। আর এতেই না মানুষের শরীর খারাপ হচ্ছে। দেখো আমি এখন তোমাদের সঙ্গে ভিডিওটা যে আগের দিন করা, আর ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, আর দেখো গলার ভয়েসটা আমার ঠান্ডা লেগে গেছে। দুপুরবেলা বাড়ি গিয়ে পুকুকে চান করালাম, আমি চান করলাম, তারপরে রান্না করে খেয়ে দিয়ে হাজব্যান্ড ঘরে এসে ডিউটি থেকে, আর আমি যাচ্ছি আইভ্রু করতে। তো একা যেতে ভাল লাগছে না, ওই জন্য বোনকেও বললাম যে তুই একটু চল আমার সঙ্গে, তো বাড়িতে করাই, তো ওই জন্য যাচ্ছি। আর ঠান্ডা পড়ে গেছে, মানে বিকেলে বেরিয়েছি তো মানে ঠান্ডা ঠান্ডা লাগছে, আর গা মুখ সব মানে হাত পা সব শুষ্ক শুষ্ক হয়ে গেছে। তো এই যে যেতে যেতে ভাবছি যে এইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে কোথা থেকে যাচ্ছি। আসলে এটা শর্টকাট রাস্তা, রাস্তাটা মেন রাস্তা ঘুরে যেতে গেলে অনেকক্ষণ লাগে, তো এটা পাড়ার ভেতর দিয়ে গ্রামের ভেতর দিয়ে, তো শর্টকাট রাস্তা, ওই জন্য এদিক দিয়েই যাচ্ছি। আর এদিকে দেখো পুরো মানে ওই মাছের যে ঘেরগুলো, তো এদিকে মাছের ঘের, আর এখান থেকে সাইডে সরু রাস্তা, তো এইখান দিয়ে ওখানে যাওয়া যায়, তো যাচ্ছি। আর এখানে দেখো বর্ষাকালের কাদা, তো সেগুলো শুকিয়ে গেছে এখন, তো আইভু করা হয়ে গেছে। এই যে এবার বাড়ি যাচ্ছি, আর সন্ধেও হয়ে গেছে, ফোনে অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়, সন্ধে হয়ে গেছে প্রায়, তো চলো আবার বাড়ি গিয়ে কথা বলছি তোমাদের সঙ্গে। তো বাড়ি এসে ঘর দোরগুলো ঝাড় দিয়ে, আর হাজব্যান্ড গেছিলো একটু মুদিখানার দোকানে, যেহেতু বাড়ি যাবো তো পুকুর দুধ তো লাগবে, ওই জন্য এখান থেকে একেবারে নিয়ে নিলাম, যে দোকান থেকে মাসকাবাড়ি বাজার করি আর কি। আর এতে দেখো শম্পাপড়ি তো এমনি সন্ধ্যাবেলা খাওয়ার জন্য হাজব্যান্ড আনলো, আর সস এনেছে, চাউমিন এনেছে, খিদে পেয়েছিলো একটু সন্ধ্যাবেলা, ওরও খিদে পেয়েছিলো আমারও খিদে পেয়েছিলো, তো ওই জন্য। আর পুকুর শ্যাম্পুটাও শেষ হয়ে গেছিলো, তো তার জন্য শ্যাম্পুটাও আনলো। আর এই চাউমিনটা না আজকে আমি সর্ষের তেলে করবো, কেননা সাদা তেলের প্যাকেট আমি এখন ভাঙবো না, যেহেতু বাড়ি যাবো বাড়ির থেকে এসেই ভাঙবো, এই সর্ষের তেলে যেরকম লাগে লাগুক, তবে সর্ষের তেলেই করবো। তো দেখো ডিমটা ভেজে নিচ্ছি, আর কিছুই দেবো না, লঙ্কা দিয়ে সস দিয়ে করবো। আর বাজারঘাটও কিন্তু করছি না, কেননা যেহেতু বাড়ি যাবো সব নষ্ট হয়ে যাবে বেকার, সেই জন্য বাজারঘাটও কিছু করবো না। তো চলো যাই হোক। আর হ্যাঁ, আমি কথা বলার সময় কিন্তু একটু বাইরের মাইকের আওয়াজ আসছে, যেহেতু আমাদের এখানে পুজো গান মানে ওই মাইকে চালাচ্ছে, পাড়ায় মাইক দিয়েছে, তো সেই জন্য। তো চলো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা নেক্সট ব্লগের সঙ্গে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো সবাইকে গুড নাইট।